সারা বছর সারা জীবন ভাইয়ে ভাইয়ে মিল, কোনো ঝগড়া নাই, বিয়ে করার পরে যুদ্ধ লেগে গেছে। নিজের বাপ সন্তানকে বিশ্বাস করে জমি লিখে দেয় না। কয়েকদিন আগে শুনলাম ঢাকার শহরে এক পোলা নিজের মারে গুলি করে মেরে লেছে পুটুস। এই নরসিংদীতে খবরে শুনলাম একজন ব্যাংকার মরে যাওয়ার সময় দুইটা বাড়ি রাখছে, 90 লক্ষ টাকা ব্যাংকে রাখছে। মরার পরে 24 ঘন্টা তার জানাজার নামাজি হয় না, ছেলেরা জমি জমা নিয়ে উপর তলায় কিলি কিলি চলতেছে। এই সন্তান রাখার চাইতে ভাই দুই চারটা কুত্তা পাইলে কুত্তা খাওয়াই তুই গেলে অনেক ভালো হইতো, কথা বলে ঠিক না? একটু অন্ধকার হওয়ার পরে শিয়ালের দল আসতে থাকবে। বাবা আপনি ক্ষেতের পাশে দাঁড়ায় বলবেন, হে শৃগালের দল, আমি একজন আল্লাহর বান্দা, গরিব মানুষ, আমার এই ছোট্ট আখের ক্ষেত দিয়ে আমার সংসার চলে। তোমরা যদি আমার আখ খাও, আমি গরিব মানুষ, আমার বাচ্চারা না খেয়ে থাকবে, আমি কষ্টে অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা আমার ক্ষেত থেকে চলে যাও, আর কোনোদিন আমার ক্ষেতে আসবা না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যোগ শ্রেষ্ঠ মাহলি আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দেলের জালা থাকে না, ওরে এক নজর দেখলে যারে দেলের জালা থাকে না। জাকির ভাই চলে আসলেন বাড়ি, রাত্রিবেলা ঘুম হয় না, চিন্তা করলেন এত বেড়া দিলাম, এত দাবাইলাম, শিয়াল যায় না, এই এক কথায় কি আর শিয়াল কোনোদিন চলে যাবে? এটা কেমন কথা হইল? ঘুম আর আসে না, গরিব মানুষ বুঝেন তো, একটাই মাত্র আখের খ্যাত, নষ্ট হয়ে গেলে বাচ্চারা কোথায়, ঋণের মধ্যে পড়ে যাবে বেচারা। সারা রাত ধরে এই পার গোমশ্রায় পার মশ্রায়, রহমতের সময় হয়ে গেল, জাকের ভাইরা রহমত কাজা করবেন না। এটা এমন একটা দামি ইবাদত, এই সময় যারা ঘুম থেকে উঠে যায়, আমার আল্লাহ তাদের হাত খালি ফেরত পাঠায় না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবীজি বলেন, যাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়, ও দুবুরু সলাতি মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজকে আমার দেশে যারা ফরজ নামাজের পরে দোয়া মানে না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। সমস্ত নবীরা মাপ পাইছে, সমস্ত নবীরা দোয়া করছে, উনার উসিলা নিয়ে ও সমস্ত উম্মতেরা দোয়া করে। সেই নবী রাহমাতুল আলামিন বলতেছেন, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর উম্মত আইসে ভেজাল বাদাই দিল দোয়াই বলে নাই। কি পাগল দেশে হইছে ভাই, উচিত কথায় ভাব নাই। এখন বলবে, এখন অনেক ভাইরা বলবে, কত বড় শায়েকে কইছে, শায়েকের কপালে লাঠি মার বেটা। আল্লাহ রসুলের উপরে কোন শায়েক পৃথিবীতে নাই, কথা বলেন না কেন? শায়েকের কপালে লাঠি মার বেটা, আল্লাহ রসুলের ফতোয়ার উপরে কোন শায়েকের ফতোয়া বা? আল্লাহ নবী ধর্মের সিদ্ধান্ত নবী দিবে, হুজুরি কারিমের সিদ্ধান্তের পরে পৃথিবীতে কোন শায়েকের সিদ্ধান্ত নাই। বসেন, কোন শায়েকের সিদ্ধান্ত হবে না। পরে মুসলমানেরা মনে কষ্ট নেবেন না, আমরা এখন শায়েক পূজারি বেরোইছি, যাকে পাবেন তিনি নবী,
অতএব ফতোয়া দিয়ে নবী পাওয়া যায় না, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে আপনাকে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করতেই হবে, কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন করবেন, হুজুর নবী কি কোনোদিন দলবদ্ধভাবে দোয়া করছে? কত হাদিস লাগবে আপনার? কয়টা হাদিস দরকার আপনার বলেন তো, আমি সে কয়টা হাদিস আপনাকে দিই। এই ব্যাপারে 100 উপরে হাদিস আসছে। ইমাম সুইতি এই ব্যাপারে আলাদা কিতাবই লেখছে। শায়েখে কইছে কি শায়েখ সাতা ইমাম সুইতি জুতা টানার যোগ্যতা আছে নাকি? 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম সুইতির। 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন ইমাম সুইতি। 75 বার 100 জনে বলা যাবেন আল্লাহু আকবার। 75 বার স্বপ্ন দেখেছেন ইমাম সুইতি। 33 বার জাগ্রত হালতের প্রিয় নবীজির সাথে রোহানি সুরতে দিদার হয়েছে। ধর্ম না বুঝে নাই না, 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, আর আমাদের মুজাদ্দিদ আলফেসানি 1000 হিজরির মুজাদ্দিদ, আর ইমাম সুইতি ছিলেন 900 হিজরির মুজাদ্দিদ। মনে রাখবেন, ইমাম সুইতি 100 হিজরি আগের মুজাদ্দিদ ছিলেন, আমাদের মুজাদ্দিদ আলফেসানির 100 বছর আগের মুজাদ্দিদ। আবার মুসলমান দিন বুঝে যাবেন, ওনাদের জুতা টানার যোগ্যতা পৃথিবীতে কোনো আলেম নাই। মনে রাখবেন, যেটা সুপ্রিম কোর্টে রায় হয় সেটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর আপিল করার সুযোগ আছে না? কি কথা কর না কেন, সুযোগ আছে? কেউ যদি করে তাহলে বুঝবো অ্যাডভোকেটের জুতা দিয়ে ফিটে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সবাই বের করে দিবে, এটা পাগল হয়েছে। দিনে সুপ্রিম কোর্ট আইম্মাই মুস্তাহিদিন আউলিয়া কিরাম ছিলেন দিনে সুপ্রিম কোর্ট। এখান থেকে মাসালার সমাধান আসছে, নতুন করে কারো সমাধানের প্রয়োজন নেই, নতুন করে কারো সমাধানের প্রয়োজন। আমরা মাঝে মধ্যে মনে করি বিরাট বড় হুজুরি কইছে, আপনি বিরাট বড় হুজুর দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছে সাহাবে দোয়া, তিনি বলতেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো, নবীজি কোনো আমল না করে উম্মতকে শিখাইছে না? হ্যাঁ, জোরে বলেন, আস্তে বলেন, কেন এটা কিয়ামতের ময়দানে কাজে? নবীজি আমল না করে উম্মতকে শিখাইছে না? এই ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা আগে নবী করছেন, কবুল হইছে, এরপরে শিক্ষা দিছে উম্মত তোমরাও করো, এটা কবুল হয়। শেষ রাত্রে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময়, এই সময় উঠবেন, আপনারা ঘুমাবেন না। জাকির ভাইদের কোনো অনুরোধ করবো, ঘুমাবেন না। ওই জাকির ভাই তাহাজ্জুদের সময় উঠছে, খুব কান্নাকাটি করতেছে, ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন আখের খেতে ঘুরে দেখে আসি রে, আখের খেত আছে না চলে গেছে। ফজরের নামাজ পড়ে খতম শরীফ পরে বের হলেন, আখের খেতের পাশে যায় আশ্চর্য দেখলেন একটা আখের গায়ে শিয়ালে মুখ লাগাই নাই। এই যে শিয়াল চলে গেল, ওনার খেতে আর কোনোদিন শিয়াল ক্ষতি করে নাই, নষ্ট করে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিদেরকে মাখলুকরা চিনে কি চিনে না? চিনে বাপ, চিনে 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 চিনে। বন্ধুরে, এই জন্য আপনাকে চেন অফ কমান্ড উসিলা আপনাকে ধরা লাগবে, উসিলা ধরা লাগবে। আপনার ইউনিয়নে যদি কোনো ঝামেলা হয় কোনো বিষয়ে, যদি চেয়ারম্যান সাহেবকে নক করা লাগবে কিনা? কি কথা কর না কেন, লাগবে কিনা? লাগবে। চেয়ারম্যান সাহেবকে আগে লাগবে, ওয়ার্ডের বিষয়টা মেম্বার সাহেবকে বলে চেয়ারম্যান সাহেবের কাছে আসা লাগবে। চেয়ারম্যান সাহেবের পরে তার উপর যে পর্যায়ে যাবে, থানায় যাবে, পুলিশ আছে, ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এরপরে ওনার যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে। বাজানো আপনি ফুট করে একবারে হয়ে গেলে হবে না, এটা চেঞ্জ অফ কমান্ড, একবারে সরকারি সিস্টেম এইভাবে চলে গেছে, রাষ্ট্রীয় কার্যক্রম। আল্লাহ পাকের এরকম কার্যক্রম আছে। আপনারা বলেন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? না। আচ্ছা ওনারা কি করে, লাডিলে পাহারা দেয়? তাই কেউ গুনাহ লেখে, কেউ নেকি লেখে। আচ্ছা বলেন তো চেয়ারম্যান সাহেবের কি পরিমাণ গুনাহ হবে আল্লাহ জানে না? জানে। আমার কি পরিমাণে গুনাহ হবে আল্লাহ জানে না? জানে কি না? আল্লাহ হিসাব রাখতে পারে না? তো আবার দুই কাঁধে ফেরেশতার দরকার কি? এই দুটোর আবার দরকার কি বলেন? এই দুই ফেরেশতা
এই সম্মানিত দুই ফেরেশতার কি প্রয়োজন আছে বলেন তো? এই যে বাদান ঠিক বলে এসেছে, এই দুইজন হলো আমাদের সাক্ষী। কিয়ামতের মাঠে আল্লাহর বান্দারা যা বলবে, আল্লাহ আমি কোন গুনাহ করছি না, আল্লাহ আমি মিশা কথা কইছি না, খুব ভালো ছিলাম। আল্লাহ তখন ডাক দিবে কেরামান কাতিবি, কেরামান কাতিবিন আসবে, কে দিয়ে দাও নথিপত্র যা আছে সব লিখিতভাবে দিয়ে দিবে। এই যে সেইদিন আর সুযোগ থাকবে না বন্ধু, পালানোর কোনো সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই। বাংলাদেশের আইন আদালত থেকে বিভিন্ন রুলস আইনে আপনি যে কোনো না কোনোভাবে 6 মাস 1 বছর 5 বছর পরে জামিন নিয়ে বের হয়ে আসতে পারবেন, মামলা খালাস করতে পারবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে কোনো ফাঁক ফকরের কোনো সুযোগ নেই। বাপ কথা কর না কেন, ঠিক না? এখানে কোনো সুযোগ নাই। যদি তাই হয় তাহলে আমাদেরকে সেই কাজ করে যাওয়া লাগবে। প্রিয় মোহতারাম, উপস্থিতি তরিকা আমরা যেন বুঝে সুঝে চলি, বেশি লম্বা করে কষ্ট দেব না। দূর থেকে ভাইরা আসছেন, আমার হুজুরের জীবন থেকে, মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহর জীবন থেকে, হযরত শাহসুবি খাজা এনায়েতপুরি রহমতুল্লাহর জীবন থেকে ছোট্ট দুইটা কারামত আপনাদের সামনে উপস্থাপন করলাম। আচ্ছা বলেন, এর থেকে কি বোঝা যায়? উনরা আল্লাহর মকবুল প্রিয় বান্দা ছিলেন, এতে আমাদের আর কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই। আল্লাহ যেন উনাদের পথে, উনাদের মতে, উনাদের মহাব্বতে আমাদেরকে চলার তৌফিক দেন। আওয়াজ তুলে বলেন আমিন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। তাহলে আমরা বেশি বেশি মানুষের ক্ষতি করব? না, খালি বাসলে ঘুরবো না, খালি বাস দিব? অনেকে আছে সকালবেলা ঘুমায় এক গেলে বাস চিন্তা করে যে রাত্রিবেলা ঘুমায় কারে কালকে সকালবেলা বাস দিব। এই চিন্তার কারণে সত্যি কথা শুনেন, আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। খালি আমরা দোষ দিই সরকারের, অমুকের তমুকের সেতের, এই দোষ দিয়ে সারাদিন চার দোকান গরম করতেছি, কিন্তু নিজের ভাইরে 10 টাকা অলাদ দেয় না। সারা বছর সারা জীবন ভাইয়ে ভাইয়ে মিল, কোনো ঝগড়া নাই, বিয়ে করার পরে যুদ্ধ লেগে গেছে। কি কথা মিশে কথা বললাম? নিজের বাপ সন্তানকে বিশ্বাস করে জমি লিখে দেয় না। কথা কি মিথ্যা কথা বলতেছি? কেন দেয় না? এই সন্তান বলে কোনো গ্যারান্টি নাই। ওরে যে আমি জমি লিখে দিব, শেষ পর্যন্ত আমার মাথায় বাড়ি দিয়ে চলে যাবে, আমার কষ্টের জমি, আমি মরে গেলে ওরা এমনি পাবে না, লেখা টাকার দরকার নেই, বাপ মরে গেলে তোরা পাবি। কয়েকদিন আগে শুনলাম ঢাকার শহরে এক পোলা নিজের মারে গুলি করে মেরে লেছে কুটুস। এই নরসিংদীতে খবরে শুনলাম একজন ব্যাংকার মরে যাওয়ার সময় 2টা বাড়ি রাখছে, 90 লক্ষ টাকা ব্যাংকে রাখছে, মরার পরে 24 ঘন্টা তার জানাজার নামাজই হয় না, ছেলেরা জমি জমা নিয়ে উপর তলায় কিলি কিলি চলতেছে। কি বুঝলেন? এই সন্তান রাখার চাইতে ভাই 2-4টা কুত্তা পাইলে কুত্তা খাওয়ায় থুয়ে গেলে অনেক ভালো হইতো, কথা বলেন ঠিক না? ভাই ইনসাফ থেকে বলতেছি, রাগ করে বলতেছি না, বুঝার জন্য বলতেছি, মানুষ হতে হবে মানুষ। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দি বায়ু দি বাসাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বারজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন, সকালে শোনা রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু ভয়ে নানা ফল ফোটে। মিলেমিশে চলবে না আপনারা? মিলেমিশে যদি চলেন তাহলে থানার দরকার হয় না, চেয়ারম্যান সাহেবের প্রয়োজন হয় না, মেম্বার সাহেবের কাছে বিচার আসার নিয়ে বসতে হয় না, উনাদেরও ঝামেলা পোয়াইতে হয় না, আপনাদেরও মামলা মোকদ্দমায় টাকা যায় না। মিলেমিশে চলবেন, মিলেমিশে চলবেন, মিলেমিশে চলবেন। আমাদের দেশে কিছু নারীরা আছে খালি সমাজে ফেতনা বাঁধায়, সংসারের মধ্যে ঝামেলা বাঁধায়, ঝামেলা বাঁধায়। কিছু নারীরা আছে শুধু ঝামেলা বাঁধায়, ভাই ভাই ঝগড়া বাঁধায়, ওই পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধায়, মনোমালিন্য বাঁধায়, ঝগড়া বাঁধায়। সূত্র একটা বলে দিয়ে যাই, মহিলাদের কথায় মাথা গরম করবেন না, সাবধান, মহিলাদের কথায় মাথা গরম করবেন না। অনেক সময় পুরুষ মানুষ মহিলাদের কথায় মাথা গরম করে মারামারি করে, বেশিরভাগ মারামারি যায় দেখবেন থানায় যায় দেখবেন মহিলা কেন্দ্রিক, এটা নিয়ে লাগে, এটা নিয়ে লাগে, ভাই ভাইয়ের ঝগড়া মহিলা নিয়ে লাগে। বলে হুজুর আপনি জানেন কেমনি, আমরা না জানলে ওয়াজ করতে পারবো না, বেডিকার হাড়ির খবরটা পর্যন্ত আমাদের রাখতে হয়,
হারির খবর রাখতে হবে, ওইখানের খবর রাখতে হবে, কী রাঁধছে, কেমনে রাঁধছে, কেমনে কথা কয়, কী কাজ করে, খবর রাখতে হবে। এগুলি হলো আমাদের সামাজিক ব্যাধি, এগুলি আমাদের নিরূপণ আমরা নিজেরা করবো, এটা রাষ্ট্র পারবে না। রাষ্ট্র দিয়ে এটা রাষ্ট্রের সম্ভব না। রাষ্ট্র আইন করছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে, সে পরে যে মামলা মোকদ্দমা হবে, কোর্ট আদালতে দৌড়াইতে হবে, টাকা পয়সা যাবে, স্যান্ডেল যাবে, জুতা যাবে, ইজ্জত যাবে, কত কিছু যাবে, তো পরের হিসাব। সামাজিক ব্যাধি তো অন্তরের প্রথম থেকে, অন্তর থেকে শুরু হয়। আপনার টাকা খাবে আপনার ভাই, আপনার ভাইকে দিবেন, আপনার প্রতিবেশীকে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শোনো, কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দাও, তুমি যদি নামাজি হও তো জান্নাত পাবে না। এবার জানকে বেহেশত, বেহেশত চলে জানকে যান, বেহেশত চলে যান। আমার দেশে কিছু মানুষ আছে এই কোয়ালিটির, আমি বলে দিয়ে যাই, এই এলাকার এই ধরেন ময়মনসিং থেকে এক ভদ্রলোক এই গ্রামে আসছে একজনের মেয়ে দেখার জন্য। তো মেয়েটি দেখে নাস্তা মাস্তা খাওয়াই দিছে, আদর যত্ন করে দিছে, তো রাস্তা দিয়ে যাইতেছে। এই দোকানে যাওয়ার সময়, এই বাজারের দোকানে যাওয়ার সময় একজন লোক জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম মুরব্বি, আপনারা নতুন নতুন লাগতেছে, কোথায় আসছিলেন, কোথার থেকে আসছেন? বলে আমার বাড়ি ময়মনসিং, আপনাদের এলাকায় আব্দুর রহমান সাহেবের বাড়িতে আসছিলাম, ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখাশোনা করার জন্য আসছি। বেড়াকে আর জায়গা পান নাই। বলে কেন, কী সে না, এই মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র আরও খারাপ, এই এখানে আত্মীয়তা করার দরকার নেই, ভালো মেয়ে আছে দেশে, ওইসে না আত্মীয়তা কাজ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এইরকম লোক কি আপনাদের এলাকায় দুই চারজন আসে না? সব ওলি আল্লাহ আসে, খালি কি এই গ্রামে আসে না, বাংলাদেশের সব এলাকায় আসে? তাহলে এবার বুঝেন আমার দেশ উন্নত কেমন হবে, বলেন বলেন। আপনারা তো বলেন যে আমরা সিঙ্গাপুর হয়ে হয়ে থাকবো, বলেন আপনি, শুধু এতটুকু আপনার বুঝে যে আমার দেশ উন্নত কেমনে হবে বলেন। একটা মেয়ের বিবাহের বেলায় যাইয়া যদি এইরকম লোকের সংখ্যা বাংলাদেশে থাকে প্রত্যেক অঞ্চলে, তাহলে আমার দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কেমনে হবে বলেন। একজন কোটি টাকার মালিক হবার ছেলে আর একজন লাঠি নিয়ে বসেতে ওর বাস কেমনে দেবো দাঁড়া? ছোট ভাই বিদেশ যাবে, ভাবি টাকা দিবার চায় না, কেন জমি টাকা দিবার কে, বাপের জমি বেশি জিজ্ঞে, বাস দিয়ে দিছে পিনিক, বাস মেরে দিছে। বড় ভাই চিন্তা করলো, কথা তো খারাপ না, কারণ আমি যদি টাকা দিই তাহলে ঘরে যুদ্ধ লাগবে না, দরকার নাই ছোট রে, ওই আব্বার জমি আছে এক কোণে দিয়ে বিক্রি করে জায়গায় যা, টাকা দিতে পারবো না, বাস হয়ে গেল। আবার ছোট বড় ভাই টাকা নিয়ে বিদেশ গেছে, ছোট ভাই বউ বাংলাদেশ থেকে ফোন মেরে কয়, যদি টাকা দাও তাহলে তোমার সাথে বাপের বাড়ি চলে যাও। ওরে সর্বনাশ, কত ওরে শয়তান রে, ইবলিসের খালা চলে আইছি, এই কথা কর না কেন, ইবলিসের খালা চলে আইছি। টাকা যদি দাও তো বাপের বাড়ি চলে যাবে না, টাকা কামাই করে ছোট ভাই দিবে বড় ভাইকে, ইবলিসের খালাকে বাপের বাড়ি চলে যাবে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না ভাই, অনেক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা, এগুলি আমাদের পরিবর্তন করার জন্য ফ্যামিলিকে অবশ্যই আপনাকে প্রিয় নবীজির সুন্নতের মধ্যে নিয়ে আসা লাগবে, এর কোনো ব্যতিক্রম নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহান মালিক আল্লাহ পাকের শাহনশাহী আলিশান আসমানে আমরা হাত তুলে সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইলাহি হাত বাড়াইছি আল্লাহ, তোমার সাহান সেই আসমানে হাত তুলেছি, তুমি মালিক আমরা তোমার গোলাম, তুমি রহমান আমরা গুনাহগার, তুমি রহিম আমরা পাপি, আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমরা নগণ্য, তুমি মহান আমরা ক্ষুদ্র, তুমি আমাদের স্রষ্টা আমরা সৃষ্টি, আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক না।
নাই, কিন্তু আমরা সারা তোমার অনেক বান্দা দুনিয়াতে আসলাম। আজকের মাহফিল মঞ্জুর করো, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মীগুলো যুব এবং কর্মীগুলো কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে তুমি মনিবের শাহী দরবারে হাত তুলেছি। এই মাহফিলের হাতিয়া কুচি কুচি গুনবারাইয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে সবুজ মিনারার নিচে দয়া করে হাতিয়া নজর পৌঁছাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আল্লাহ এই পবিত্র মুহররম মাসে 10 তারিখে আমার নবীজির প্রিয় আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ডানে বামে সামনে পিছনে থেকে তিন দিনের ক্ষুধার যন্ত্রণা পানি তৃষ্ণা নিয়ে ওই ময়দানে যারা জীবন দিয়ে ঘুমাই গেছে আল্লাহ এলাহি ইমাম হুসাইন যখন সত্তাকে কোলে করে পানির জন্য গিয়েছিল বারবার অনুরোধ করে বলেছিল তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, আমার ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে না, আমার এই বাচ্চাটা তো তোমাদের কাউকে কোনোদিন আঘাত করে না, আমার এই বাচ্চাটা কাউকে কোনোদিন তোমাদেরকে কষ্ট দেয় না, আমি আমার সন্তানটিকে বুকে করে ধরছি রে, তোরা একটু পানি দিবি আমার আজগর কাজকে তিন পানি দিতে পারি না। রব্বুল আলামিন দুশমনেরা সেইদিন বিষ্মাঘাতীর ইমাম হুসাইনের দিকে সুরে বেড়ে বাবার কোলের মধ্যে রাখা সন্তানের কলিজা ভেদ করে বাবার কোলের মধ্যে শহীদ করে দিয়েছিল। সন্তানটাকে বুকে করে ইমাম হুসাইন তাবুর বসে যে ডাক দিছে বিবি রে আয় আয় এমন পানি পান করেছি আমার আজগর আর কোনো দিন পানি চাইবে না। আর ওই বুঝি রে যাই রে সুনা মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুক ধরি এক ফুট পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি রে যাই রে সুনা কারবালার দুনিয়াতে কত পানি, দুনিয়াতে কত সমুদ্র, কত আসমান থেকে তুমি পানি দিলে ফরাত নদীতে আজও পানি প্রবাহিত হয়, আবার নবীর আল্লাহদের পানির জন্য কেঁদেছিল আল্লাহ। আজকের মাহফিলের হাদিয়া শহাদা কারবালার খেদমতে তুমি পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন হুজুর গাউসের বাগ রহমাতুল্লাহ আলাইহি চিজ রহমাতুল্লাহ আলাইহি খাজা বাহউদ্দিন নাসর বুখারি মুজাদ্দিদ আল ফসানি আল ফানকি সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া খান জাহানি রহমাতুল্লাহ আলাইহি কবরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যমুনার পরে কোটি কোটি বুড়ি সন্তানের দাদু পীর আল্লামা খাজা আইনপুরি তোমার মহান ওলি জমিনে ঘুমায় আল্লাহ তিনার খেদমতে দয়া করে নজর পৌঁছায় দাও। শামসুবি সম্মুগঞ্জি রহমাতুল্লাহ আলাই আল্লাহ সম্মুগঞ্জের জমিনে ঘুমিয়েছেন আমার দাদু হুজুরের রক্ত
মেহরবানি করে তিনার খেদমতে মাহফিলের হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। আল্লাহ আল্লাহ সব পৌঁছাও আমার সাহিব, আমার আকা, আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কাবাদানে নূরানি দারুল বাকা, আমাদের পক্ষ থেকে নজর পৌঁছে দাও আল্লাহ। কাবাদার আপনজন পীর আম্মা সাহেবানি, পীর ভাই, পীর বোন, জাকের ভাই, জাকের বোন, সিলসিলার খেদমত করে করে মাটির চাদর মোড়া দিয়ে যারা ঘুমাই গেছে, আল্লাহ ময়মনসিং ভালুকায় কত পীর ভাই পীর বোন ছিল, আজকে তারা কবর দেশে ঘুমাই গেছে আল্লাহ। এই এলাকার গোরস্থানে জানি না কার মা দুঃখিনী কবর দেশে ঘুমাই গেছে, জানি না রে কার আব্বা জান যেন কবর দেশে ঘুমাইছে। এলাকি জীবন চলে গেল মায়ের ঋণ কোনদিন শোধ করা শুরু, আল্লাহ নিঃস্বার্থ ভাবে যিনি পৃথিবীতে সন্তানকে ভালোবাসে তিনি মা, তিনি মা, 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 আল্লাহ কত রজনী মার বুকে প্রসাদ করছি, কত রাত মার কো বিজয় দিছি বাবা, তুমি যদি কবুল না করো আল্লাহ আমরা কার কাছে যাব আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর গুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর বস তুমি পুরানে, মোদের মা বাবা যেন কান্দে না কবরে, কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে, মা বাবা যেন কান্দে না কবরে। আল্লাহ আমার ভাইরা দিন রাত বর পরিশ্রম করে সুন্দর বাগান সাজাই দিস আল্লাহ, আমার কনক ভাই বার 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 যোগাযোগ রাখছে, রব্বুল আলামিন খুব হারাম করে অনেক কষ্টের টাকা খরচ করে আমার ভাই বোনেরা আল্লাহ আমাদের কারো হাত তোমার আসমান জগৎ থেকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ ছোট্ট বাংলাদেশ অলিরাই জমিনের মাটির নিচে ঘুমায়, আল্লাহ তোমার অলিদের খাতিরে এই জমিনকে অর্থনৈতিক মুক্তি দিয়া আল্লাহ শস্য সবল দিয়ে জমিন ভরিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে তুমি কলিজায় তোমার জিকির তোমার নবীর ভালোবাসা দিয়ে জিন্দা করো আল্লাহ। যে যুবকগুলি বাবা মার অভাদ্যচারণ সন্তান হয়ে গেছে, ইয়া রব মেহরবানি করে তাদের হৃদয়গুলি ইসলাম করে দাও, বাবা মার কথা শোনার জন্য তাদের সেই শক্তি সেই ধৈর্য সেই নিয়ামত তুমি তাদের দান করো আল্লাহ। আমার মা বোনের হাত তুলেছে, আমার মা বোনদের দোয়াগুলি কবুল করো আল্লাহ, আমার মা বোনদের হৃদয়গুলি পরিষ্কার করে দাও আল্লাহ, আমার মা বোনদেরকে রাবেয়া বশ্রীর মতো অলি বানায় দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন হাত তুলেছি, অনেকের ঘরে অভাব আছে, অভাব আছে ইয়া আল্লাহ, মেহরবানি করে তুমি রিজিকের মালিক আল্লাহ, সবার অভাব গুলি তুমি দয়া করে দূর করিয়া দাও। এই কর্মীগুলো ভালো কাজ থানা এবং এই জেলা যুবকর্মী থেকে শুরু করে আজকের যারা পরিশ্রম করলেন আল্লাহ সবার খেদমত গুলি তোমার অলির খাতিরে কবুল করিয়া নাও আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
واهل بيته واولياء ملته وعلمائه اهل سنته اجمعين আল্লাহ সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য হুজুরকে বাজানের জেসমানি আওলাদ পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব সহ মেজবাইজান সহ খাজা পরিবারের সকলার দীর্ঘ নেক হায়াত তুমি দয়া করে ভরায় দাও আল্লাহ। আল্লাহ জানি মৃত্যুর ডাক আজ অথবা কাল আসবে, পৃথিবী সেরে পরপরে চলে যাওয়া লাগবে। আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ার জগতে মোহে পড়ে আমরা তুমি মালিকের সব হুকুমগুলি ভুলে গেলাম, তোমার নবীজির দেখানো রাস্তা ভুলে গেছি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদের জানা অজানা শিরকি বেদাতি জাহিরি বাতিনি সব গুনাহগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও। বারবার তোমার হাবিবের জিয়ারত আমাদের সবাইকে দয়া করে নসিব করিয়া দাও। বিদায় যখন দাও তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক আমাদের চোখে আয়না বানায় দিও, আর সাকারাতের ওই কঠিন মৃত্যুর যন্ত্রণা শয়তানের কুমন্ত্রণা শুরু হয়ে যাবে, একদিকে মরণের যন্ত্রণা চলতে থাকবে, শয়তান আসবে ঈমান হরণ করার জন্য এই কঠিন সময়ে আমাদের জবানে জারি করায় মধুর মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।